নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা। এই হামলার পর ইরান ইসরায়েল যুদ্ধ নতুন মোড় নিয়েছে। বাসভবনে হামলার জেরে যে কোনো মুহূর্তে ইসরায়েলি হামলার শিকার হতে পারেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। বিষয়টি নিয়ে জানা গেছে, এমন একজন নিরাপত্তা বিশ্লেষক কথা বলেছেন আল জাজিরার সামনে, নিরাপত্তা বিশ্লেষক জিন মার্কলি, জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসির গ্লোবাল রিস্ক বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন। মার্কলি বলেন, নেতানিয়াহুর বাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা নিঃসন্দেহে হত্যাচেষ্টার সামিল। এর জেরে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হবে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। শনিবার নেতানিয়াহুর বাসায় ড্রোন হামলার পরপরই ইরানকে কড়া হুঁশিয়ারি জানিয়েছে ইসরায়েল। হামলাকে ইসরায়েলের সার্বভৌমত্বের উপর হুমকি হিসেবে আখ্যায়িত করেছে তেল আভিভ। ইহুদি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু থেকে শুরু করে দেশটির সামরিক বাহিনী ইরানকে সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেন। এদিকে ইসরায়েলি হামলা যে অতি সন্নিকটে তা অনেকটা টের পেয়েছে ইরান। হুঁশিয়ারি দিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনা, তেলের খনি, অন্য কোথাও হামলা হলে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রকে ছাড় দেওয়া হবে না। এদিকে ইরান ও ইসরায়েলের হুমকি পাল্টা হুমকির মধ্যে মধ্যপ্রাচ্যের আরেক শক্তি হিজবুল্লাহর হাতে তৈরি হয়েছে নতুন পরিকল্পনা। ইসরায়েলের সাথে যুদ্ধে নতুন অধ্যায় শুরু হচ্ছে জানানোর পরপরই সিরিয়ায় থাকা সব সদস্যকে লেবাননে আসার ডাক দিয়েছে হিজবুল্লাহ। লেবাননে হিজবুল্লাহ সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে ইরান সমর্থিত হিজবুল্লাহ সেখানে তাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ায়। হিজবুল্লাহর পাশাপাশি ইরান সমর্থিত ইরাকি পপুলার মোবিলাইজেশন ফোর্সের সদস্যরাও লেবানন অভিমুখে যাত্রা শুরু করেছে বলে মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে। গেল 1 অক্টোবর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের এই হামলার জবাব দিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে পরিকল্পনা সাজাচ্ছে। আর শনিবার নেতানিয়াহুর বাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা ইরানে ইসরায়েলের পাল্টা হামলাকে অনেকটা অবশ্যম্ভাবী করে তুলেছে বলে মনে করছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক।